sapone de te. Thank you.
দেশের গালি একটা দেশের বলি নাকি মানুষের যে যা ধাই সেটা পায় তবে যাক সর্বপ্রথমে জানাই আমাদের এক নম্বর কলমা ইউনিয়ন সাত নম্বর আমাদের দলপতি সবার তরফ থেকে জানাই নমস্কার আমরা হয়তো এখানে নতুন এসেছি হয়তো এখানকার মতন গান করতে পারবো না চেষ্টা করবো দেখবো যতদূর পারি নাকি তো যাক গানে ভাষায় চলা ফেরাই যদি আমাদের ভুল হয় আপনারা নিজ ভাই হিসাবে বান্ধবী হিসাবে বন্ধু হিসাবে তবে যাক বারো জায়গার বারোটা লোক এসেছে গানে মিল নাও হতে পারে যতদূর পারি চেষ্টা করব গানের জগতে যাই নাকি ভালোবাসার ময়না পাখি এখন যেন
উপস্থিত মাননীয় দর্শক মণ্ডলী সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে গান শুনতে আসছেন আমরা আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আপনারা কি এসেছেন আর একত্রিত হয়েছেন আর জন্য জানাই এই গান পার্টির তরফ থেকে অশেষ ধন্যবাদ ওই আমার বাড়ি হরিপুর এলাম ঘিন্তি কাঞ্চন গাইতে আলকাব গান ভাই গো গানের খবর শুনে তো মুখে সাবাচ্ছে পান হবে আলকাবের ওই গান ترجمة
কথা বলার জন্য কথাবার্তা যদি আমার ভুল হয়ে যায় তাহলে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন তাই সর্বপ্রথম আমাদের মুসলমান ভাইদের উপর আসসালামু আলাইকুম অন্য অন্য জাতির উপর আমি এদিকটা উঠে নমস্কার তো যা হোক আমি একা কথা বলতে হয়তো ভালো লাগছে না আমি যে আসরে দাঁড়িয়েছি আমার একটা পরিবার আছে সেই পরিবারের সঙ্গে যে একটা কথা বলি আপনারা বুঝতে পারবেন কোথায় গো শুনছো না আরে একটু বাইরে এসো তোমার সঙ্গে দুটো কথা বলবো আমি সেদিন থেকে তো আমি আছি হঠাৎ করে কি শুনতে পাচ্ছি গো বুকের বেদনা আমি আচ্ছা বলো তো আমাকে আর কত খাটিয়ে নেবে তুমি বলো তো আরে কি হলো সেটা বলবে তো এই সংসারে কয়জন লোক আমরা তুমি আমি আর তোমার ওই ছোট ভাই আমার ওই ছোট ভাইটা হ্যাঁ আসলে ওই কোথায় কি করে বলো তো আমি তাকে দেখতেই পাই না সে কখনো কি বাড়িতে থাকে কোথায় যায় সে কোথায় থাকে কখন কেমন করে বলবো বলো তো শোনো আমাদের মা বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে সেদিন থেকে কিন্তু আমরা কোনো সন্তান নেইনি তাকে আমরা নিজের সন্তানের মতো ভালোবাসি হ্যাঁ তা তো অবশ্যই আমি কোনোদিন তার গায়ে একটা ফুলের আঘাতও দেইনি কেননা তুমি তাকে খুব ভালোবাসো হ্যাঁ তাই তাকে এই মুহূর্তে আমার কাছে ডেকে নিয়ে এসো আমি তার সাথে কয়েকটা কথা পরামর্শ করব রাখতে হবে হ্যাঁ অবশ্যই তাই বলতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখানে বসো আমি ডেকে নিয়ে আসি ঠিক আছে তাড়াতাড়ি আসবে কেমন ভেজাল যেখানে খালি ভেজাল লাগা ঠিক আছে ট্যাবলেট হচ্ছে তাকে এত ওষুধ খাওয়াচ্ছে তাও তার গায়ে একটুকু মাংস নাই তাই বলছো হ্যাঁ সারাদিন শুধু মানুষের গাল মন্দ খায় তাহলে মান কেমন করে তার গায়ে কিছু থাকবে বল হ্যাঁ নিয়ে এসো তাকে ডেকে নিয়ে এসো আরে কোথায় রে ভেজা আরে ভেজাল আরে আমি তোর বদি ডাকছি রে ভেজাল বকরি কোন থেকে গাইল গে ভাই ছড়া বকরি কেন হবে রে ছড়া আমি তোর বদি ডাকছি বদি ডাকছিস হ্যাঁ আইলো আইলো Oh!
আমি সংসারে একা কাজ করব না তুই শুধু কাল টাকা ফুরাবি বলতো না আমি তো কৃষ্ণ আছি আমি কাজ করব ওই ছড়া তুই কেন কৃষ্ণ হতে যাবি তুই আমার ছোট আদরের ভাই আমার সাথে যদি কাজ করিস তাহলে সংসারটা আর উজ্জ্বল হবে ভাই হলে কি ভাই কে ভাগে খাটাই তুই আমি খাটিয়ে নিয়েছি কি এমন খাটিয়ে নিয়েছি বলতো আর খাটতে করতে আর শরীরটা কি হয়ে গেছে শুন ভাই ভেদাল ও এদিকে আয় শুন তুই যদি না পারিস আমি কি যাবো বলতো আচ্ছা যা লাগবে না ঠিক আছে বল গলা এনে দে বল গলা এনে দেবো আমি বললাম না আমার ছোট্ট ভাই আমি যা বলবো আমার কথা শুনবে ঠিক আছে তাহলে মাঠে থেকে সুন্দরভাবে ঘুরে আয় কেমন বিষয়টা সেরে তাড়াতাড়ি আছে তুমি সেন দাও হ্যাঁ সুকেতা আমি একটা পাঠিয়ে আচ্ছা ঠিক আছে আমি বল এনে দেবো Yeah.
এই কে কথা বলেন শুন বলকে মারবি না বলকে নিয়ে ভালোভাবে হাল ভাবি ভাই বল যদি ভালো হবে তাহলে আমি মারবো কেন হাতা মারবি ভাই সে জানে খবরদার যদি বেশি রকম করে অতুল খেপিয়ে নেতা করে ফেলে দিই আল্লাহ আলী আছে আচ্ছা ঠিক আছে যা Thank you.
তাইলে ধার খা কি এনেছিস পোয়া এনেছি এ পোয়া আর গুণতে লেঠা লাগে গেল জিগে কি করবি তো কি খাবি এনেছিস যখন এটা খাচ্ছি হ্যাঁ খা আর হালবাহানা আর কিছুটা আগিয়ে গেছে বুঝেছিস শুন সকাল সকাল বাড়িতে আসি সকাল সকাল বাড়িতে আসি ঠিক আছে আজ বুঝে আজ 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 ঠিক আছে দাদা কি করে
গ্রামে গ্রামে মাতব্বরি করে বেড়ায়। আর তুই সংসারের কাজকর্ম সব করিস নাকি? আমি ছোট ছেলে, আমি তো ওগুলো করবো। আচ্ছা তোর জমি কতটি? 10 বিঘা আছে। 10 বিঘা? তুই যদি এখন ভিন্ন হইস তাহলে তুই 5 বিঘা পাবি। তুমি কি হার সংসারে গন্ডগোল লাগাতে আসছ? তোর সংসারে গন্ডগোল লাগাতে আমি আসি, ভালো বুদ্ধি তোকে দিচ্ছি আমি। হ্যাঁ, কারণ তোর চেহারা দেখে আমার হেঁটু ফেটে জল বাড়া দেবে। তাই গো, মানুষের দরজা আছে কেন, হাত দাদার কেন দরজ হয় না? তাহাকে কি করতে হবে? 10 বিঘা জমি 5 বিঘা তুই পাবি। আমি পাবো? হালের দুইটা বলতে এই মাত্র দেখলাম। হ্যাঁ, তুই একটা পাবি। বলদেরও ভাগ পাবো? অবশ্যই পাবি। তুই তোরা দুটি ভাই। হ্যাঁ, তুই একটা পাবি বলকে। হ্যাঁ, তোর বাড়ির সংসারের জিনিসপাতি যা আছে, হ্যাঁ, সবার অর্ধেক করে তুই পাবি। সবার অর্ধেক পাবো? হ্যাঁ, তুই এগুলো নিয়ে কারণ শোনো শোনো, ব্যাপার আছে কি, আমি কিন্তু বাড়িতে যা বেড় বাঁধিয়ে দিবি। বাড়িতে যা বেড় বাঁধা দিবি? যে কিন্তু আমি ডাকতে আসবো। শোন শোন, তোকে আমি বুদ্ধি দিয়েছি। হ্যাঁ, তুই যান বাড়িতে যা, আমার কথা যান বলিস না। তুমি বুদ্ধি দিয়েছো কেন? তাও তো হয়, বুদ্ধি দেওয়া কি আমার ভুল? কি যাবে যাবে, ডাকতে আসলে যাবে? আমাকে ডাকবি? অবশ্যই, আমি ডাকলে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। কিছু কহবো না, আর না থাকে তাহলে কিন্তু মাটি ছুটে দেখেছি ভগত করে ঢুকে তাড়াতাড়ি করে এসো। ভেজাল
এভাবে তোর কাজটা করছিস যার হয়ে গেছে হ্যাঁ আর ব্যবস্থা আমি করছি কি ব্যাপার আমি আর একটা থাকব না থাকবি না তুই দা পার্টি কোনটা যাব কি বলতে যাচ্ছিস তুই খুলে বল আমাকে আমি হাত সংসারে যতগুলো আছে সবগুলো আমি ভাগ নেব ওকে মাগে হাজার হ্যাঁ এই কথা আমার সামনে বলতে পারলি কার সাথে গালাগাল সামনে কও ভাবে তোকে কিছু দেওয়া যাবে না তোর কেউ আছে নাকি তাকে তুই ডাক দিবি না তোকে কিছু দেওয়া যাবে না দিবি না তোকে খাইয়ে পারায় মানুষ করে তুই কেন দেওয়া মারবি নাকি আমাদের তুই মাঠে গেলি কাজ করতে আর হঠাৎ এসে বলছিস তুই ভিন্ন হয়ে যাবি আসলে আমার কথাটা শোন ভিন্ন আসলেই ভালো না তুই এগুলো ভাঙিস নে তোর কেউ আছে কোনো মাতব্য অবশ্যই আমার মোড়লকে আমি ডেকে নিয়ে তুই আমার মধ্যে থাকতে চাচ্ছিস না আমি থাকবো না ঠিক আছে সব গেলে এক এক করে ভাগ করে তাহলে তুই তাকে ডেকে নিয়ে তুই যা যা পাবি তোকে একটা সুই পর্যন্ত দেওয়া যাবে না সুই দিবি না না দেওয়া যাবে না তোকে কিছু দেওয়া যাবে না কিছু দিবি না না কিছু তোকে দেব না আরে ওর বিকিনা দেখছি আমি আচ্ছা যা ওর কোন মাতব্বর আছে কিছুই পাবে না আমি দেখছি তো যা ডেকে নিয়ে যা দেখছি দিবি কিনা দেখছি সুয়ের ভিতর দিয়ে সুতা কিভাবে পাবে ভয় করছো কেন মানে সুয়ের ভিতর সুতা দিয়ে দি ছাড়বি আজ সুতা দিয়ে ছাড়বো আমি ঠিক আছে যা আচ্ছা কাকা ডেকে নিয়ে এসছে আসো আচ্ছা চলে গেলি চ্যাংড়াকে দেখে খুব টাউট মনে হয়েছে আমার খেড়ের পালা যদি আগুন লাগা যায় 4000 টাকা অ্যাকাউন্ট খেড় এখন আমার গরু আছে বাড়িতে অনেকটি হার বাড়িতে সংসারে যে আগুন ধরে শোন ভাই শোন আমি যেতে পারবো না পারবে না না তুই চলে গেলি কিন্তু ভাবি কোনে যাবি হ্যাঁ কোনে এই যে তোর বল আছে না হ্যাঁ গোড়া পাড়া পা কাটি দিবি এই আমার বলকে দিয়ে আমি পুরার ভাই এখন হাল বাবো হাল বলা বাদ দেখা করে দিব আমাকে যেতে হবে অবশ্যই যেতে হবে এই তুই দাঁড়া ওখানে আমি আসছি চ্যাংড়া অন্যরকম মড়া ধরেছে তোর সাথে যখন যেতে হবে এখন সে ভগবান বা আল্লাহ আমার ভাগ্যে যে কি লেগেছে আমি বলতে পারছি না আমার স্ত্রী থেকে আমি বিদায় লিয়ে আগে কিসের বিদায় ফের একটা জায়গায় যাবো মরবো কি বাঁচবো মরে গেলে আমি ও খাটলা থেকে চলে যাবো আমার স্ত্রীর সাথে দেখা হলো না দেখা হবে না তুই এখানে দাঁড়া আমার স্ত্রীকে ডাকি কিসের লেগে দেখবে গো এ একটু দাঁড়া রে চ্যাংড়া তো এ কোথায় পিওসি তাড়াতাড়ি বাইরে আসো আমি যার নামে চলে যাবো বিচার করতে যাবো আমাকে একটু বিদায় দাও
আছে 10 গ্রামের মুরুখ তো 10 গ্রামের মুরুখ করে বেড়াই তাই আসতো রে তাড়াতাড়ি আসো গো আমি এমন একটা কাজ করে ফেলেছি কি করেছো তুমি আমাকে এই মুহূর্তে বিচারে যেতে হবে তুমি তো সারাদিন বিচার করে বেড়াও আবার নতুন করে দিছি বলতে হবে বলো তো হ্যাঁ তো তা আবার কি বিচারে যাবে তুমি বলো তো আমি বিচার করতে যাব আমাকে বিদায় দিয়ে দাও একবারে এমন গান শোনাবে যে মদ মদা করে ফেলে দিবে আমাকে নিয়ে একটা গান মাতলা করে আনন্দ করে যাবে হো বন্ধু তুমি এতদিন ওরে কোথায় ছিলে তোমার আশায় আছি আমি পথ চাহিয়া ও বন্ধু তুমি Oh,
হ্যাঁ বলো তুমি একটি মাত্র আমার স্বামী তাই না হ্যাঁ তুমি যত উট করে বাড়াও এরা উঠবে পরে আসলে আসেন তুমি তুমি ভালো ভালো কথা সাজিশ করে আমি যাব আর আজ ঠিক আছে তাহলে আমি ভেতরে যাব আমি চলে গেলাম আশীর্বাদ করে সুখে থাকো আশা বলে এখন চল আচ্ছা ঠিক আছে ওরে ক্যাঙ্কা দেশ আমাক বিয়াই দিছিলু মা ভেজাল লাগাবো না যা কত আতখানিতে আমি কেমন করে বসবো একটা চেয়ারের মাঝামাঝি যদি ভুল করলে লাগবে শোন আতখানিতে মানুষ বসতে পারবে নানা এসেছে আমাদের বড় তাই না আমার ভাগটাও দিলাম সেখানেও বসবে কেমন তুই একটু ওই সামনে যা আমি তার সঙ্গে দুটো কথা বলতে চাই এখানে বসা বসলাম ব্যাপার হলো শুনে আমরা দুটি ভাই হ্যাঁ সেই ছোট্টবেলায় ওগুলা কহিতে হবে না ওগুলা কহিতে হবে না ওটা হাড় মোড়ো দাঁড়া আমি বলছি সেই ছোট্টবেলা থেকে তাকে আমি মানুষ করেছি আজ হঠাৎ তার কথা শুনে আসে বলছে ভিন্ন হবে একটু বুঝে বলবে যাতে ওই ভিন্ন যাতে না হয় কি বলছে শুনলি কি কয়েছে তুই ভিন্ন হোস না বিচার করে নিবে তাতে আগুন লাগাবি আমি বিচার করে দিব সব আচ্ছা কি বলতে চাচ্ছ আসলে কি ভিন্ন হবে ওই একসাথে থাকবে না মানে ভিন্ন হবে ভিন্ন হবে আচ্ছা আমার সংসারে কি এমন পাবি তুই বলতো আচ্ছা কি কি পাবো সেটা কোচি হাতে এক এক করে ভাগ করে দিবি আচ্ছা বল বল সব কিছু ভাঙিয়ে বলতো আচ্ছা ঠিক আছে শুনেন তাহলে ওই দাদা গো ভাগ করে শোন 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 এরকম অবস্থা করলে পারবে না সঙ্গে বলতো বিচার করা আসা তো আমার ভুল ওখানে ডালা থেকে ভালো করে বলবি কি পাবি সব ফুলে বলবি তাই বলছিস ও ভেজালি কি শুনালি বলবে কি লোকে ভাগ করে দাও গিলো সালি রবনা খাতে
আমি ওকে ছোট থেকে মানুষ করেছি ওকে কি হাবের ঘাটি দিব ওকে আমি পায়েশ রেধে দিয়েছি এ তোকে বড় পায়েশ দিয়েছে ওই লাগা মিষ্টি লেগেছিল ওটা পায়েশ গে কি তে তুই দিব রে হাই কোন আছে তো হামের ঘাটি দিয়েছে সাথে বাদ মাই পা করে ভাগ করে দাও কি রসালি একসাথে তো থাকব না তুই ভাগ করে দাও কি রসালি একসাথে তো থাকব না তোর সাথে মুক্তি কি হে জন্ম মুখে ফেলা পেটের ভাগ ভাগ করিয়া তোরে দেখাওয়াই ছোট রেখে তোর বাবা মা গিয়েছে মোরে আরে ছোট রেখে তোর বাবা মা গিয়েছে মোরে নিজে না খাইয়া আমি তোরে দেখাওয়াই তোর মা তো নিমখ শোন ওই আফসোসের কথাটা বলেছে কিন্তু আসলে খুব খুব সুন্দর করে মানুষ করেছে কিন্তু এই জগতে নাই পেটের ভাগ ভাগ করিয়া তোরে দেখাওয়াই আজ আমার কলঙ্ক কলি দশে দিশা খাতে তোর বলার কিছু আছে ওরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনব না তো আমি তো তোমার ব্যথা বুঝতে পারছি এত বড় মিথ্যা কথা বলতে পারলি বলতে পারতি আমাকে এক জায়গাতে খেতে দিয়ে দাদাকে দিবি হাওয়াকে দিল কম তুই তো হলি এক নম্বরের চুরি করে
তারপর বলছে যে পুরাতন ঢং নাই করে হাত পালিয়া বাড়াইব কিসেরি কারণে সবই তো আমার কামাই ভাবে দেখে মনে এক এক করে ভাগ করিব কিছু তো লাগব না বিচার করতে গেলেও তোরা তেনা তো পাবি না পায়খানার বাবুর খানা মুসালারি ঘাটি সমান সমান ভাগ করে দাও দিও না তো ফাঁকি থালা বাটি গটি গতুল দাবু আর হাতা দাতা পাতা সালন খানা হাত কাটি আর লাতা লাতা কি করবি রে হাত পা ফাটে গেছে স্যাক দিব ওকে মা ওই লাতাটা ওলি বি লাতাটা দিয়ে তুই পায়েস ফাটে গেছে স্যাক দিবি আচ্ছা যতগুলো কথার নাম বললি নানা আপনি কি বলতে পারবেন কি কি বললো আমার মনে তো এতটুকু মনে হবে না বিচার করে নিবে আমার এত মনে হবে না আমার সংসারে যে এত জিনিস আছে তারপর তো আমি বলতে পারবো না দাদা বল আর কিছু আছে হাত কাটি আর লাতা দাদা বলুন চুলা কালন ধামাই আর ও ইয়ারি ধানুষা হাড়ি আছে একটা বাসের হাড়ি দশ বারোটা থালাই আছে এ তো আমার বালা রাত্রি বেলা পূজা পাই আরে ভিল্লে হওয়া নাই তো ভালো ভেজালি
রেশন ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রেশন কেরাসিন জুটি বেরে তোর জুটি বেনা কিছু লাগবে না চার্জার লাইট আছে ওটা জ্বালাবো চার্জার দেখাবি নুন লাগবে না পাল্টা করে খাইলো তাই বলছিস যে কথাটা বলেছে একটু মনোযোগ দিয়ে শোন ভিন্ন আসলে ভালো নয় আচ্ছা কহ আচ্ছা বলো তো আরে ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রেশন ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রেশন কেরাসিন জুটি বেরে তোর জুটি বেনা নুন কেরাসিন জুটি বেরে তোর জুটি বেনা নুন ভিন্ন হয়ে কাকে নিয়ে করবি রে সংসার অবশেষে গারস্থালি হবে রে সরকার বেদালি আরে কাটলা চকি বকচক কে তৈয়ার বালি কাটলা চকি বকচক কে তৈয়ার বালি গাছা পদিব হারি গেল চলবে না মালিশ ভাই হ্যাঁ আর কিন কোথায় পেয়েছিলি কোনটা পেয়েছিস না হ্যাঁ কোথায় পেয়েছিস হাকিন ওটা পেয়েছি আমি মেলা থেকে এসেছি কেন করে নিয়ে আসলি ওটা কেমন করে নিয়ে এসেছি কহা কেমন করে বল ওই যে টাকা ওটা তো টাকা আমি দিয়েছিলাম টাকা দিয়েছিলেন ঠিকই আছে হ্যাঁ মেলা চলে গেল যে জুয়া খেলে হেরে গেছি হ্যাঁ মানে আমি যে টাকাটা দিয়েছি তুই হেরে গেছি হেরে গেছি তারপর মাথার ভিতর আউল বাউল শুরু হয়ে গেল এখন কি করি দোকান দিয়ে হেঁটে চলে এসেছি চলে আসছি 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 আসতে আসতে দেখছি হ্যাঁ গামছা আছে চটাম করে নিয়ে নিলি দেবগুলো দেবে নিলি হাঁটছি 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 দেখছি যে একটা মসজিদে রন্ধন চলছে মসজিদে ওইটা টান মেরে নিয়ে চলে এসছি ওইটার ভাগ কি ভাগে দেবো আমি মানে তুই চুরি করেছিস ওই জন্য বলছিস যে ওটার ভাগ আমাকে দিবে না চুরি করা খোঁজ হলে ওটা দিয়ে দেবো খোঁজ হলে দিয়ে দিবি তারপর কাটলা চকি বকচক কে তৈয়ার বালিশ কাঁচা পতি হারি গেলে চলবে না লালিশ চেয়ার টেবিল বেজারো ভাঙা কাঠের পাশে মুরগা মুরগি পত কাছে আলু পাতে খাসি মুরগা নিবি না মুরগি নিবি পা আমি আমি মুরগা নিব মুরগা নিবি বেশ ভালো কথা হ্যাঁ আর মুরগিকে খাইতে দেবো তোর মুরগি জানা না আছে আর যাবে না অবশ্যই যাবে না কেন এই মুরগি বান্দা ধোয়া জিনিস এ আমার মুরগিকে খাইতে দেবো আর মুরগা এসে কুকু 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 ভাই স্যার এই মুরগি বান্দা ধোয়া জিনিস না তোর মুরগি খাইতে দেবো আর মুরগি যাবে আর মুরগি খাইতে দেবো তোর মুরগি যাবে বারো বছর আগে দই খেয়েছিস ওই কাতারি আছে আচ্ছা ওটাতে কি করবি তুই বলতো ওইটা ভাঙ্গে ছাই ফেলা খোলা করবো খাবার কাতারিটা কই আমি সাইয়ের ভাগও দিব এত ভেজাল ভালো না রে ছোড়া তাই বলছি আরে শোনো শোনো প্রাণে স্বামী বলি তোমার কাছে শোনো শোনো প্রাণে স্বামী বলি তোমার কাছে ভেজালিরি যাহা কিছু দিয়ে দাও তাকে ভেজালিরি যাহা কিছু দিয়ে দাও তাকে এখন আমি অগো স্বামী সত্য কথা বলি এখন আমি নিজের মনে বাবার বাড়ি চলি আমার বাবার বাড়িতে যাবার থাকবো না এখানে আমি ধার দিচ্ছি চোখ মারবো তুই চোখ মারবি তোমারও ভাগ পাই বোঝে জানি বাবা তোমায় বাবা একটা থাকতে বাবা তোমায় বিহা দিয়াছিল সেই টাকার ভাগ আমি পাবো কিনা বলো বললে কাটো না আমি তো আছি এই শোন এটা তোর বদি একে কাইটা কিভাবে ভাগ করবি তুই কিভাবে ভাগ করবো মিডিলে চুপ এই শোন মিডিলে চুপ মারে আর কোনটা নিবি তুই আমি মিডিলে চুপ মারে নিজ খানটা নিয়ে নিব শোন এটা তোর বড় বদি আমি বলছি মুখ করে কথা বলিস
ভাই আমার শোন এতগুলোর ভাত খেয়েছিস আমি কিন্তু তোকে দিতে রাজি হয়েছি কিন্তু তোর মায়ের তুল্য বৌদিকে মধ্যে থেকে কেটে ভাগ করে নিবি ওইসব ফেসে আমি বা আমাদের বাবা মা অনেকদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে তাই তোকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি আজ এই বিচারের মাঝে তুই বৌদিকে তুই কাটতে চাচ্ছিস তাই না কিসের লেগে কাটছিস সেটা শুন বেলা ভাবি আমি যে কথা ভাবতে পারছি না আচ্ছা বলতো তুই কি করবি এই নিচ থেকে কেটে তুই কি এমন করবি বৌদি হচ্ছে আর মা সমতুল্য ওখানে চোখ মারে কাটে লিয়া আমি বৌদির চরম সেবা এই কথা বলছি আমি জানি কি কথা বলবি রে ভাই আমার ছোট্ট ভাই আমি তাকে অনেক ভালোবাসি তাই আচ্ছা তোকে এই বুদ্ধিটা কে দিয়েছে বলতো এই বুদ্ধি হ্যাঁ এই বুদ্ধি হাতে মোড়ল দিয়েছে মোড়ল মোড়ল না না এই না না ওই তো সব গণকলের মোড়ল বিচার মনে আর করে থাকা মনে এখানে আর হবে না এখন কি করতে চাস এই বদমাইশ না এই শোন 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 তোকে আমি বলেছিলাম তুই আমার কথা বলিস না এ গন্ড লাগা দে ঝামেলা করছ সব গন্ড নষ্টের মোলাই মোড়ল তোর ভালোর কানে তোকে আমি বলেছি নানা শুনুন এদিকে আসেন হ্যাঁ বলো আপনি যে কাজটা করেছেন আসলে অন্যায় কিনা বলেন এটা গোটাই অন্যায় অন্যায় তাছাড়া তো আমার আর কোনো বুদ্ধি নেই কাজ আর জীবনে করবেন আপনি কান ধরে সবার মাঝে বলেন কানও ধরা লাগবে কান না ধরলে হয় না না মানুষে ক্ষমা করবে তাহলে এমনি ক্ষমা করা যায় না গো আচ্ছা জোর হাত করে বলো আচ্ছা কানে ধরেলি না কি করবো হ্যাঁ এরকম কাজ যেন কেউ না করে তবে ঘটনা হচ্ছে দাদা আমি যে বুদ্ধিটা আমার নাতিকে দিয়েছি আসলে আমার এটা ভুল আপনারা এই ভুল করবেন না যদি ভুল করেন তাহলে তো বুঝতে পারছেন আমার হাল হবে হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে তাহলে সবাই মিলে আমরা এখন আমরা চলে যাই তাহলে আপনিও আপনার বাড়িতে যান রায় ভেজাল চল তুই মাঠে সুন্দরভাবে কাজ কর কেমন আচ্ছা ঠিক আছে আর কারো কথা শুনবি না ঠিক আছে হ্যাঁ তাহলে আমি আসছি শীত গেল বর্ষা গেল আলো মধুমাস সাথে রইল বন্ধু পালা আমার সোনা বন্ধু আমার